সৃষ্টির আদিকাল থেকেই একদল মানুষ অপর দলের সঙ্গে সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে নানা ধরনের কূটনীতি প্রয়োগ করে আসছে। এক্ষেত্রে কৌটিল্যের নাম সর্বাগ্রে। কৌটিল্য তাঁর অর্থশাস্ত্রে কূটনীতির চারটি কৌশল এবং তিনটি উপকৌশলের উল্লেখ করেছেন। जीवन में यदि हम किसी समस्या का सामना करते हैं तो जब तक उस समस्या के भीतर रहेंगे तब तक उस समस्या में उलझकर ही रह जाएंगे। समाधान तभी प्राप्त होगा जब समस्या से दूर जाकर उसके विषय में मनन करें। नीतियां मेरी, नियति आपकी। এর মধ্যে প্রথম হলো সাম। সাম হলো বন্ধুত্বপূর্ণ ব্যবহার। সামের মূল বক্তব্য হলো ভদ্র ব্যবহার, বিশ্বাসযোগ্যতা ইত্যাদির দ্বারা বিজিত রাজা পরাজিত রাজাকে নিজের পক্ষে নিয়ে আসবেন। পাশাপাশি তার আনুগত্য লাভের জন্য রাজ্যের পথ, অরণ্য, জীবজন্তু ও প্রজাদের সুরক্ষার ব্যবস্থা করবেন। দ্বিতীয়টি হলো দান। কৌটিল্য বলেছেন রাজারা পারস্পরিক দান বিনিময় করলে কূটনৈতিক সম্পর্ক দৃঢ় হয়। এক্ষেত্রে তিনি দান বলতে কন্যাদান, ভূমিদান, দ্রব্যদান এবং অভয়দানকে বুঝিয়েছেন। পরেরটি হল ভেদ। কৌটিল্য ভেদ নীতি বলতে শত্রু রাজার মধ্যে বিরোধ বা বিভেদ সৃষ্টিকে বুঝিয়েছেন। এক্ষেত্রে তিনি শত্রু রাজার আত্মীয় স্বজন, কর্মচারী ও সামন্ত রাজাদের দান করে বা লোভ দেখিয়ে বশীভূত করার কথা বলেছেন, যাতে এরা প্রয়োজনে শত্রু রাজার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়। কৌটিল্যের মতে কূটনীতির কৌশল হিসেবে শেষ অস্ত্র হল দণ্ড বা সামরিক শক্তির প্রয়োগ। কৌটিল্য বলেছেন সাম, দান ও ভেদ এই তিন প্রকার কৌশল ব্যর্থ হলে বিজিত রাজা দণ্ড কৌশল প্রয়োগ করবেন। কৌটিল্যের অর্থশাস্ত্রে বর্ণিত তিনটি উপকৌশলের মধ্যে প্রথমটি হল উপেক্ষা। কৌটিল্যের ধারণায় উপেক্ষা হল উদাসীন মনোভাবেরই একটি অংশ। দুই রাজ্যের মধ্যে বিরোধ বাঁধলে তৃতীয় রাজ্যের রাজার সেই বিরোধ উপেক্ষা করা উচিত। এক্ষেত্রে ওই নিরপেক্ষ তৃতীয় রাজ্যের রাজা দ্বন্দ্বে লিপ্ত দুই রাজ্যের রাজার কাছ থেকে পরে নিরাপত্তা বা সাহায্য পেতে পারেন। পরেরটি হল মায়া। কৌটিল্য মায়া বলতে মূলত প্রতারণা বা চাতুরিকে বুঝিয়েছেন। কৌটিল্যের ধারণায় মায়া উপকৌশলটি আসলে দণ্ড নামে কৌশলেরই অংশবিশেষ। এই উপকৌশলটির মূল লক্ষ্য হল ছলনার দ্বারা শত্রুপক্ষকে প্রতারণা করা। সর্বশেষ হল ইন্দ্রজাল। কৌটিল্যের মতে ভেদ কৌশলের এক অংশ হল ইন্দ্রজাল। এক্ষেত্রে ইন্দ্রজাল দ্বারা শত্রুপক্ষকে বিভ্রান্ত করে রাখার কথাই কৌটিল্য বলতে চেয়েছেন। বন্ধুরা, আজকের ভিডিও সম্পর্কে তোমাদের মতামত কমেন্ট করে জানিও। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলো না। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে অল করে দিও।